নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। সৌরভ গাঙ্গুলিকে নিয়ে চলে গেল ত্রিপুরা আগরতলা। কি লজ্জা নবান্নের, কি লজ্জা বাঙালির! এই বাঙালির এই লজ্জাটা উপহার দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক সংকীর্ণ টিপিক্যাল ভোট মেন্টালিটিতে। কেন বলছি বলুন তো? তার আগে বলি, সৌরভ গাঙ্গুলিকে ট্যুরিজম মিনিস্টার সুশান্ত চৌধুরী কলকাতা এলেন, রাজি করালেন। তার মধ্যে সৌরভ গাঙ্গুলিকে আগরতলায় নিয়ে গিয়েছিলেন আমাদের কাছে যা সংবাদ, সেখানে দীর্ঘ সিটিং হয়েছে, মিটিং হয়েছে, কেউ জানতে পারেনি, কাকপক্ষে টের পায়নি। সৌরভ গাঙ্গুলি আগরতলা গেছেন এবং সেখানে সিটিং করে শেষ পর্যন্ত ফিরে এসছেন। ফিরে আসার পর শেষ পর্যন্ত সম্মত হয়েছেন। আমরা এই রিপোর্ট যখন পেশ করছি, তখনই বাংলার বৃহৎ সংবাদ মাধ্যম সেটা নিয়ে ফ্ল্যাশ করছে, সৌরভ গাঙ্গুলি ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসাডার। আর এই বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডারকে মুম্বাইবাসী শাহরুখ খান। আমরা বহুদিন আগে আমরা বারবার বাংলা বার্তা, বাংলার মন, নতুন বাংলায় বলেছি, কেন সৌরভ গাঙ্গুলির মতো ভারত বিখ্যাত নয়, পৃথিবী বিখ্যাত একজন বাঙালিকে আইকন করা যেত না, এই বাংলার আইকন করা যেত না, যিনি বাংলাকে রিপ্রেজেন্ট করতেন, যাকে দিয়ে বাংলাকে বাংলার বাইরের মানুষ চিনতেন, যে মানুষটা সর্বক্ষণ বাংলায় থাকেন, যে মানুষটা কলকাতার বাসী, কলকাতায় থাকেন, প্রত্যেকটা বাঙালির অহংকারের জায়গা সৌরভ গাঙ্গুলি। স্বীকার করুন আর অস্বীকার করুন, সেই সৌরভ গাঙ্গুলিকে বাংলার আইকন করলে অসুবিধে কোথায়? আমরা প্রশ্ন তুলেছিলাম যখন বাংলার সমস্ত সংবাদ মাধ্যম ঘুমিয়েছিল, এটি নিয়ে একবারও প্রশ্ন করিনি। আমরা বারবার বলেছিলাম, কী এমন উপকার করছেন শাহরুখ খান যে শাহরুখ খানকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার রেখে দিতে হবে আর সৌরভ গাঙ্গুলি বাংলায় বসে থাকবেন? আমরা প্রশ্ন করেছিলাম, মনে করে দেখুন, আমরা একাধিক প্রতিবেদন এটা নিয়ে করেছিলাম। শেষ পর্যন্ত সেই সৌরভ গাঙ্গুলিকে চিনিয়ে নিয়ে চলে গেল ছোট্ট একটি বাঙালি স্টেট ত্রিপুরা। মান সম্মান বাড়লো, নবান্নের রাজ্যের মুখ্যমন্ত্রী পারতেন না। শাহরুখ খানকে বলতেন, এনাফ ইজ এনাফ, আপনি থাকুন, ব্র্যান্ড অ্যাম্বাসাডার নন, আপনাকে অন্য কোনো একটা জায়গা আমরা রাখছি, আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হোক সৌরভ, যেহেতু সৌরভ আমাদের টাইম দিতে পারেন। সৌরভকে কাজে লাগাতে পারতেন, প্রভূত কাজে লাগাতে পারতেন। এই বাংলার সম্বন্ধে যে নেগেটিভ চিন্তা, ভাবনা, ধারণা, সমস্ত কিছুকে খণ্ডিত বিখণ্ডিত করে সৌরভ গাঙ্গুলিকে সামনে টেনে নিয়ে সে বাংলার মুখ যদি করতেন, অসুবিধা কোথায়? অসুবিধা কোথায় ছিল জানেন? দুটো কারণ। শাহরুখ খানকে সরাতে গেলে অন্য একটা অসুবিধা, আমি ব্যাখ্যায় যাচ্ছি না, আপনারা বুঝিয়ে দিন কী কারণে শাহরুখ খানকে ধরে থাকা, আঁকড়ে থাকা, বাংলাকে সময় না দেওয়া সত্ত্বেও শাহরুখ খানকে জাপটে ধরে থাকার মধ্যে নবান্নের যে লক্ষ্য ছিল, সে লক্ষ্যটা ভোট লক্ষ্য, আমি সেই ব্যাখ্যায় যাচ্ছি না। কিন্তু সৌরভ গাঙ্গুলির মতো একজন উজ্জ্বল মুখকে টেনে নিয়ে আসা যেত না বাংলার অ্যাম্বাসাডার করা? সৌরভগুলি তো অনেক বেশি কাজে লাগানো যেত, তো অনেক বেশি কাজে লাগাতে পারতেন। একাধিকবার সৌরভ গাঙ্গুলি নবান্নে গেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে 1:1 সিটিং করেছেন। এই সৌরভ গাঙ্গুলির বাড়িতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্মদিনে তাকে শুভেচ্ছা জ্ঞাপন করে এসছেন, অথচ সেই সৌরভ গাঙ্গুলিকে বাংলার অ্যাম্বাসাডার, ব্র্যান্ড অ্যাম্বাসাডার করতে পারলেন না। কোন অঙ্কে, কিসের জন্য? তার কাছে অনেক বেশি বড় ভোট অঙ্ক, শাহরুখ খান আমাকে ভোট দেবেন, সৌরভ গাঙ্গুলি তো ভোট দেবেন না। আরেকটা কারণ আছে, সৌরভ গাঙ্গুলির যে লার্জার দ্যান লাইফ ইমেজটা আছে বাংলায়, আপনি কংগ্রেস করতে পারেন, আপনি তৃণমূল করতে পারেন, আপনি সিপিএম করতে পারেন, আপনি বিজেপি করতে পারেন, কিন্তু সৌরভের খেলার ভক্ত সব দলের মানুষ। লার্জার দ্যান লাইফ, আমার থেকে বড় সৌরভ হয়ে যাবে, ইগো। এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ভুল বললাম কিনা একটু ভালো করে ভেবে দেখবেন, আমার থেকে বড় ফিগার হয়ে যাবে সৌরভ গাঙ্গুলি। অর্থাৎ সৌরভ গাঙ্গুলির জনপ্রিয়তা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে অনেক বেশি, আর সেই জনপ্রিয়তা যদি আরও বেশি জনপ্রিয় হয়ে যায়, আরও বেশি যদি পলিটিক্যাল মাইলেজ পেয়ে যায়, আরও বেশি যদি ব্র্যান্ড অ্যাম্বাসাডারকে কেন্দ্র করে বাংলার রাজনীতিতে যদি সৌরভ আগামী দিনে ঝাঁপিয়ে পড়েন, অথবা সৌরভ গাঙ্গুলির গায়ে একটু বিজেপি গন্ধ আছে, অমিত শাহর সঙ্গে খুব ঘনিষ্ঠতা ছিল বা কেন্দ্রীয় সরকারের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল, ফলত সৌরভ গাঙ্গুলিকে নেওয়া গেল না। আলটিমেটলি লসটা কার হলো বলুন তো? এবারে শুন, প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচে আসুন। যে স্মার্টনেস, যে 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 ধরনের মানে একটা ইমেজে মানুষটার আছেন, সারা ভারতবর্ষে বিভিন্ন শিল্পপতির কাছে সৌরভ গাঙ্গুলিকে প্রেজেন্ট করানো যেত, বসানো যেতে পারত, তাদের সঙ্গে কথা বলানো যেতে পারত। সৌরভ গাঙ্গুলি একটা সবাই গিয়ে ভাষণ দিলে সমস্ত শিল্পপতি, ইন্ট্রান্সফিয়ালিস্ট বলুন, যে কোনো জায়গায় যে কোনো মানুষ, সারা পৃথিবীর মানুষ কিন্তু তার কথা মন্ত্রমুগ্ধের মতো শুনতেন। সেই মানুষটাকে কী স্বেচ্ছায় আমরা হারালাম শুধু সংকীর্ণ রাজনীতির জন্য? একটা ছোট্ট রাজ্য ত্রিপুরা, ত্রিপুরা তার সুশান্ত চৌধুরী, তার ট্যুরিজম মিনিস্টার, কী সাকসেসফুল একটা অপারেশন করে চলে গেলেন আমরা বুঝতেও পারলাম না। আমরা হঠাৎ একদিন সন্ধ্যেবেলা শুনলাম যে সৌরভ গাঙ্গুলি ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসাডার। ছোট্ট রাজ্য ত্রিপুরা, ছোট্ট, আমাদের দুটি, একটি জেলার যা সাইজ সারা ত্রিপুরার সাইজ তাই। ত্রিপুরার বাঙালিরা মনে করলো স্বজনের নাম সৌরভ গাঙ্গুলি,
বাংলার মানুষ মনে করার সুযোগও পেল না, তার কারণ এ রাজ্য তার মেয়েকে নির্বাচিত করেছে, সেই মেয়ে দেখেছেন সৌরভকে দিয়ে আমার ভোটের অঙ্ক হবে না, শাহরুখকে দিয়ে আমার ভোটের অঙ্ক হবে। এরপরও আর কিছু বলার অপেক্ষা রাখে বলুন তো? ভাবুন, বাঙালি ভাবুন, বাঙালিকেই ভাবতে হবে, কেন বাঙালি তার মেয়েকে নির্বাচিত করেছে, সেই মেয়ে যখন সৌরভ গাঙ্গুলিকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার করতে পারে না, সেই বাঙালিকে জবাব দিতে হবে যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে এখনও আশকারা দেন, সমর্থন দেন, প্রশ্রয় দেন, ভালোবাসা দেন, কোনো একটা জায়গায় মনের কোণে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে সেন্টিমেন্টটা পুষে রাখেন, সেই বাঙালিকেই জবাব দিতে হবে যে আজকে সৌরভ হারানোর বেদনা আপনার হৃদয়ের কোনো অন্তঃস্থলে বাজছে কি? যদি না বাজে বলার কিছু নেই, তার কারণ আপনি বাংলাকে ভালোবাসেন না। এ বাংলা তো শিল্প চেয়েছিল, শিক্ষা চেয়েছিল, প্রসাদ চেয়েছিল, একটা উন্মুক্ত ইমেজ চেয়েছিল, একটা পরিচ্ছন্ন ইমেজ চেয়েছিল। কী ইমেজ পেল? এন্টায়ার এডুকেশন ডিপার্টমেন্টটা জেলে, এন্টায়ার শাসক দলটা টপ টু বটম সব করা চোর নয় ডাকাত, প্রতিদিন সরকারি টাকা লুঠের অভিযোগ, একটার পর একটা জেলে ঢুকছে, একটার পর একটা অভিযোগে অভিযুক্ত হচ্ছে। কিসের টাকা খাইনি? গরুর টাকা, কয়লার টাকা, বালির টাকা, পাথরের টাকা, মাটির টাকা, লটারির টাকা, সোনা বেচার টাকা, জল বেচে বেচার টাকা। সেই ইমেজ নিয়ে বাঙালি বেঁচে থাকতে ভালোবাসে। সৌরভের ইমেজ বাংলার সঙ্গে মিলেমিশে একাকার হবে সে বাঙালি চায় না, চায় না বলেই বাংলা বাঙালি তার মেয়েকে নির্বাচিত করেছে, আর মেয়েকে নির্বাচিত করার খেসারত আরেকবার দিল, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে ছোট্ট রাজ্য ত্রিপুরা শুধু কীভাবে এফিসিয়েন্সি দেখানো যায়। বাংলা থেকে চিন্তাই করে নিয়ে চলে গেল বাংলার সব থেকে বড়, এই মুহূর্তে সত্যজিৎ রায়ের পর সবথেকে বড় সব থেকে বড় অহংকার, যার নাম ওয়ান অ্যান্ড অনলি দাদা সৌরভ গাঙ্গুলি। ভেবে দেখবেন কী বললাম, ঠিক না ভুল।